আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে খুব সহজে পেয়ে যেতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃন্দাবন সরকারি কলেজ বাংলাদেশের হবিগঞ্জ শহরে অবস্থিত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের একটি সরকারি ডিগ্রি কলেজ। 18 বিঘা জমির ওপর 1931 সালে প্রতিষ্ঠিত কলেজটি হবিগঞ্জের বৃহত্তম উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তম এবং পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় 1931 সালের মাঝামাঝি সময়ে হবিগঞ্জ কলেজ নাম নিয়ে। কলকাতার রিপন কলেজের দর্শনের অধ্যাপক মিস্টার বিপিন বিহারী দে প্রথম অধ্যক্ষের দায়িত্ব নেন। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি প্রতিষ্ঠার বছরখানিকের মধ্যেই আর্থিক সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হলে পার্শ্ববর্তী বানিয়াচং থানার বিথঙ্গল গ্রামের দানশীল ব্যবসায়ী বাবু বৃন্দাবন চন্দ্র দাস এককালীন 10,000 টাকা দান করেন। কলেজের পরিচালনা কমিটির তার নাম অনুসারে নাম রাখেন বৃন্দাবন কলেজ। ব্রিটিশ শাসনামলে শুরু হওয়া কলেজটি প্রথমে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগে পাঠদান করলেও 1939-40 শিক্ষাবর্ষে বিএ পাস এবং 1940-41 শিক্ষাবর্ষে কয়েকটি বিষয়ে বিএ অনার্স কোর্স চালু করে। 1979 সালের 7ই মে তৎকালীন সরকার কলেজটি জাতীয়করণ করেন এবং নাম হয় বৃন্দাবন সরকারি কলেজ। 1998 সালে কলেজটি অনার্স কোর্স পাঠদানের পূর্ণ অনুমতি পায়। বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বিভাগ, স্নাতক পাশ, বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, গণিত, হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু আছে। 2003 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়। বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস বখত চৌধুরী এবং উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান। 4,000-এর অধিক শিক্ষার্থী হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট HSC, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। HSC শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক পরিচালিত হয়। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিষয় সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পাঠদান করানো হয়। শিক্ষার্থীদের অবদানের উপর ভিত্তি করে 2007-16 সালের মধ্যে কলেজটি সিলেট বিভাগের শীর্ষ 10টি কলেজের মধ্যে স্থান করে নেয়। 6.2 একর জায়গার মধ্যে কলেজ ক্যাম্পাসটিতে রয়েছে একাডেমিক ভবন, বিভিন্ন ধরনের গাছপালা, পুকুর এবং অন্যান্য অবকাঠামো। এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভবন রয়েছে। কলেজের মতোই এই ভবনগুলো অনেক পুরনো। তাছাড়া ক্যাম্পাসে একটি গ্রন্থাগার, 1952 সালের ভাষা শহীদের স্মরণে একটি শহীদ মিনার, একটি মসজিদ এবং একটি জিমনেশিয়ামও আছে। বৃন্দাবন সরকারি কলেজের উল্লেখযোগ্য শিক্ষার্থী এনামুল হক মোস্তফা শহীদ, যিনি বাংলাদেশের 6 বারের একজন জাতীয় সংসদ
সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।